আজকে আমি যে রেমিডিটি নিয়ে আলোচনা করব তা হলো প্রি ম্যাচিউর হেয়ার গ্রোয়িং সম্পর্কে, অর্থাৎ অকালে চুল পেকে গেলে কি করবেন, শুধু চেয়ে চেয়ে দেখবেন নাকি ইফেক্টিভ কোনো স্টেপ নেবেন, যাতে করে নেক্সট আর কালো চুল যেন সাদা আকার ধারণ না করতে পারে। চুল ভালো মানের পুষ্টির প্রয়োজন হয় ইন্টারনালি, যাতে আপনি জিঙ্কের সাপ্লাই বাড়াতে পারেন এবং আপনি ভিটামিন বি কমপ্লেক্সের সাপ্লাই বাড়াতে পারেন। এছাড়া চুল ভালো রাখার জন্য আপনার ভিটামিন অবশ্যই নিতে হবে এবং আপনার মিনারেল নিতে হবে। চুলের গোড়ার প্রোটিন খুব ভালো রাখতে হবে। চুল কালো করার জন্য আপনি দই খান, এমন অনেক খাবারই খান। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি রেমিডি তৈরি করে দেখাবো যা আপনাকে অনেক উপকৃত করবে, আপনার সাদা চুলগুলোকে গোড়া থেকে কালো করে তুলবে। আমার দেখানো এই রেমিডিটি শুধু 2 সপ্তাহ অ্যাপ্লাই করে দেখুন, আপনার পাকা চুল আর খুঁজে পাবেন না, কেননা এটি আপনার চুলের ভেতর থেকে কালো করে তুলবে। আমরা প্রায় সবাই আখরোটের ছিলকা ফেলে দিই, এই আখরোটের ছিলকা যা কিনা আমরা ফেলে দিই তা দিয়ে আজ আমি আপনাদের একটি হেয়ার স্প্রে বানিয়ে দেখাবো। আখরোট আপনি পুরো বছর যে কোনো ড্রাই ফ্রুটের দোকানে পেয়ে যাবেন। এর ছিলকা দিয়ে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে একটি রেমিডি তৈরি করে নিতে পারেন। অনেকে গরমের চুলে অয়েল অর্থাৎ তেল দিতে পছন্দ করেন না, তারা তেলের পরিবর্তে এই স্প্রেটি ব্যবহার করতে পারবেন। এই স্প্রে প্রতিদিন বয়স্ক বা বাচ্চা সকলেই ব্যবহার করতে পারবেন। এটি আপনার স্কিন কালার আনবে না, বরং আপনার চুলে ভালো ও সুন্দর একটি ব্ল্যাক ন্যাচারাল কালার আনবে। প্রথমে আমি নিয়ে নিব প্রায় 2 গ্লাস পরিমাণ পানি। 8-10টি আখরোটের ছিলকা আমি এই পানিতে ঢেলে দিব। এখানে আপনি চাইলে আমলকিও মিক্স করতে পারেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আমলকি পাউডার মিক্স করে নিচ্ছি। এরপর এটি চুলায় দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। কম আঁচে এটি সিদ্ধ করতে হবে, খুব ভালোভাবে এটি সিদ্ধ করতে হবে। যখন এটি খুব ভালোভাবে সিদ্ধ হবে তখন দেখবেন তার রং পরিবর্তন হয়ে গিয়েছে, আখরোটের যে ছিলকা আছে তার রং বের হয়ে পানির সাথে মিশে যাবে। দেখুন আমি এটি অল্প আঁচে সিদ্ধ করেছি আর এটির রং কেমন এসেছে। আখরোটের ছিলকা থেকে এই রং বের হয়েছে। আখরোটের আরও কিছু উপকারিতা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পায়েসের সমস্যা থাকলে আখরোট গাছের পাতা আপনি সিদ্ধ করে পান করতে পারেন। কিন্তু এখন যে রেমিডিটি তৈরি করছি তা হলো পাকা চুলের জন্য। এটি সিদ্ধ হওয়ার পর এটিকে আমরা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এই রেমিডিটি ঠান্ডা করে নিতে হবে। রেমিডিটি ঠান্ডা হয়ে গেলে এতে আপনি 1 চা চামচ আমলকি পাউডার মিক্স করবেন। আপনি যদি চান এর রং খুব ভালো আসুক তাহলে আপনি এটি পুরো রাত ছেঁকে রেখে দিতে পারেন। এইবার আমি এটিতে আমলকি পাউডার মিক্স করে দিব। এই রেমিডি ঠান্ডা হওয়ার পর আমরা এটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিব, যাতে পাউডারের কোনো কণা এই পানিতে থেকে না যায়। এরপর আমরা এটি চুলে স্প্রে করে নিব। এটি সিদ্ধ করে পরিষ্কার পানিতে বানানো হয়েছে, তাই এটি সহজেই নষ্ট হবে না। এটি ফ্রিজে রেখে আপনি ব্যবহার করতে পারবেন। এটি চুলের গোড়ায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এই রেমিডি ওভারনাইট রাখলে বেশি ভালো ফল পাবেন, রাতে রেখে সকালে চুল ধুয়ে ফেলতে পারবেন। এটি ব্যবহার করলে আপনি চুলে পরিবর্তন দেখতে পারবেন। এটি আপনার চুলের পুষ্টির কমতি পূরণ করবে, আপনার চুলকে করে তুলবে সুন্দর ও স্বাস্থ্যসম্মত। এটি আপনার চুলের গোড়া মজবুত করে চুলকে কালো ও স্মুথ করবে। চুল সুন্দর ও চিরকালের জন্য ব্ল্যাক কালার করতে আমার আজকের প্রাকৃতিক রেমিডি অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এমন উপকারী সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।